তো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি তেওতা জমিদার বাড়ি। দেখানোর চেষ্টা করছি তেওতা জমিদার বাড়িটিকে, আজকে ধ্বংস হয়ে যাওয়া সেই তেওতা জমিদার বাড়ি। তো আমরা আজকে আসলে ইতিহাস ঐতিহ্য নিয়ে এই তেওতা জমিদার বাড়ি অনেক আগ্রহ নিয়ে দেখতে আসি, কিন্তু আসলে কি এই তেওতা জমিদার বাড়ি একটা সময় মানুষ কি আগ্রহের সাথেই আসতো, নাকি ভয়ে স্বতন্ত্র হয়ে আসতো? আসলে আমরা যারা ইতিহাস সম্পর্কে জেনেছি তারা আসলে অনেকটাই বুঝতে পারি যে আসলে ভীত স্বতন্ত্র হয়ে খুব কষ্টে দুঃখে ভয়ে ভয়ে এই জমিদার বাড়িতে আসতো। কারণ এই জমিদার বাড়িতেই আগে একটা সময় করা হতো নির্যাতন, কৃষকদের ধরে এনে তাদেরকে করা হতো নির্যাতন, শিকার হতো সাধারণ কৃষক, সাধারণ মানুষ। এই জমিদার বাড়ি হয়তো বা আজকে তেমন কোনো কিছু নেই, কিন্তু একটা সময় কিন্তু এই জমিদারি প্রথা যখন ছিল তখন কিন্তু সাধারণ মানুষ এই জমিদারদের দ্বারাই, অনেক জমিদার দ্বারাই কিন্তু নির্যাতিত হতো। আবার অনেক জমিদাররা জনগণের পক্ষে এবং জনসাধারণের সেবায় নিয়োজিত থাকত। তো আজকে আমরা এসেছি তেওতা জমিদার বাড়ি, যদিও তেমন কোনো তথ্য জানা নেই এই জমিদার জনগণের পক্ষে কাজ করতো নাকি বিপক্ষে। তবে জমিদারি প্রথাটা যে কেনটা চলে গেল, কেনই বা জমিদার চলে গেল, এর কোনো সঠিক ব্যাখ্যা আজও মেলেনি। কারণ এই জমিদার যদিও আমাদের আর সেই ইতিহাস পাওয়া সম্ভব নয়, কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক জমিদার, জমিদারি বংশধর কিন্তু বাংলাদেশে এখনও আছে, কিন্তু তেওতা জমিদার বাড়ির বংশধর বাংলাদেশে এখন আর নেই, তারা কথিত আছে কলকাতায় বসবাস করেন। তো যাই হোক, ইতিহাস অনেক কথাই বলে, কালের সাক্ষী হয়ে বেঁচে আছে এই তেওতা জমিদার বাড়ি। আপনারা যারা তেওতা জমিদার বাড়ি দেখেননি তারা অবশ্যই দেখতে আসবেন তেওতা জমিদার বাড়ি, এবং দেখতে পাবেন তার ধ্বংসাবশেষ।